সপ্তাহের দ্বিতীয় দিনেই সংশোধনের ধারায় ফিরে গেছে ঢাকা শেয়ার বাজার সার্বিক সূচক ডিএসিএক্স একান্ন পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার সাতশো চব্বিশে লেনদেন হয়েছে আটশো একানব্বই কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে আটষট্টিটির কমেছে দুশো বিয়াল্লিশটির আর অপরিবর্তিত ছিল সাঁত্রিশটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্টের মার্কেটে আজ মোট আটশো কোটি টাকার লেনদেন হয়েছে যা আগের দিনের চেয়ে শতকরা বাইশ দশমিক নয় ভাগ বেশি মোট লেনদেনের প্রায় অর্ধেকই এসছে চারটি বড় সেক্টর থেকে এনবিএফআই সেক্টরে হয়েছে মোট লেনদেনের শতকরা আঠারো ভাগ ইঞ্জিনিয়ারিং সেক্টরে হয়েছে মোট লেনদেনের শতকরা এগারো ভাগ নন লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে হয়েছে মোট লেনদেনের শতকরা সাড়ে দশ ভাগ এবং ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল সেক্টরে হয়েছে মোট লেনদেনের শতকরা নয় ভাগ মার্কেটে আজ বড় সেক্টরগুলোর মধ্যে কেবলমাত্র ফিউয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরই আজ পজিটিভ রিটার্ন দিয়েছে ফিউয়েল সেক্টর আজকে প্রায় শূন্য দশমিক দুই ভাগ পজিটিভ রিটার্ন দিয়েছে তবে এর বিপরীতে নন লাইফ ইন্স্যুরেন্স সেক্টর শতকরা তিন দশমিক সাত ভাগ নেগেটিভ রিটার্ন দিয়েছে টেলিকমিউনিকেশন সেক্টর শতকরা তিন দশমিক দুই ভাগ নেগেটিভ রিটার্ন দিয়েছে আর ব্যাঙ্ক সেক্টর শতকরা এক দশমিক তিন ভাগ নেগেটিভ রিটান দিয়েছে